সকাল 8:30, 8:30 হয়নি এখনো, আমি 8:30-টার সময় বেরোবো। তো যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি আজকে রেডি হয়ে চলে এসেছি, কারণ আমি জম্মু থেকে কলকাতা চলে যাচ্ছি। আর হঠাৎ করে বাইরে না আজ বৃষ্টি শুরু হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো রাস্তাটা ভেজা, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, কেন জানি না, আমি চলে যাবো বলে হয়তো। যাই হোক, আমার ফ্লাইট 12:00 আছে জম্মু থেকে, কানেক্টিং ফ্লাইট আছে দিল্লির, জম্মু থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা। তো একটা প্রবলেম চলছে এখন সবার মধ্যেই, কোভিড নিয়ে। কোভিডের রিপোর্ট দেখবে 72 আওয়ার্সের মধ্যে এয়ারপোর্টে কোভিড টেস্টের রিপোর্ট দেখাতে হবে। আমাকে অনেকেই বলেছিলো যে জম্মুতে দেখবে না, আবার অনেকে বলেছে কলকাতাতে দেখবে, কেউ কেউ বলেছে কলকাতাতে দেখবে না, জম্মুতে দেখবে, দিল্লিতেও দেখবে। তো আমি অত রিস্ক নিইনি, যেহেতু আমি একা যাচ্ছি, আমার সাথে কেউ থাকলে নয় কোনো প্রবলেম হতো না। তো আমি সেই জন্য আমি টিকিট, সরি, আমি রিপোর্ট করে নিয়েছি, আমার নেগেটিভ এসেছে রিপোর্ট। আর আমার মতে তোমরাও যখনই কোনো জায়গায় ট্রাভেল করো না কেন, সেখানে দেখুক বা না দেখুক, অ্যাটলিস্ট রিপোর্টটা করে নেওয়াটা খুব দরকার। আর যদি ভ্যাকসিনেশান নেওয়া থাকে তাহলে শুনলাম প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? তো আমি এখনও জানি না কী বিষয় কী বৃত্তান্ত, আমি এয়ারপোর্টে যাই, সব দেখাবো তোমাদেরকে। আর সব কিছু জানতে হলে, সব কিছু দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, ওকে? চলো। তো গাইস, ফাইনালি আমি বেরিয়ে পড়লাম, আর সকালবেলায় বৃষ্টিও হচ্ছিল, আর যেহেতু আমার কানেক্টিং ফ্লাইট ছিল সেজন্য আমি আরও তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ একটু ভয় ভয় লাগছিল যে কোথায় কী দেবে গেট নাম্বার। আমি কোনোদিনও জম্মু এয়ারপোর্টে তো সেভাবে যাইনি, জাস্ট এসেছি আর এই এখন জাস্ট যাচ্ছি, এই রকম। দিল্লি এয়ারপোর্টটাও অনেক বড়, তো সেই জন্য একটা টেনশান চলছিল ভেতরে যে মানে কোথায় কী গেট নাম্বার দেবে না দেবে। তো ফাইনালি আমি জম্মু এয়ারপোর্টের ভেতরে ঢুকে গিয়েছি। তো সেখানে ঢোকার পর দেখছি এখানে ভিডিও অ্যালাউ করছে না, বুঝতেই পারছো একটু ওদিকটা রেস্ট্রিকশান ব্যাপার চলে। আর এই যে আমার বোর্ডিং পাস, দুটো বোর্ডিং পাস আছে আমার কাছে। আর তারপর পুরো এয়ারপোর্টে বিএসএফ আর্মি ভর্তি ছিল, জানি না কিছু হয়েছিল হয়তো, বুঝতে পারছিলাম না। তো এখানেও আমাকে ভিডিও অ্যালাউ করছিল না, আমি কোনো রকমে লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করেছি। এরপর যেটা হলো সেটা হচ্ছে, আমি তো মানে টিকিট করার সময় উইন্ডো সিট আমাকে বুক করতে হয়েছে, ফাইনালি আমি উইন্ডো সিটে বসেও গিয়েছি। তো এই উইন্ডো সিটটা নেওয়ার জন্য আমাকে আলাদাভাবে পেমেন্ট করতে হয়েছে। আমার যেহেতু কানেক্টিং ফ্লাইট ছিল, তো আমাকে দুটো ফ্লাইটের দুটো উইন্ডো সিটের জন্য আমাকে 500 পে করতে হয়েছে। এই নিয়মটা আগে ছিল না, এটা নতুন, মানে নতুনভাবে নিয়মটা অ্যাড হয়েছে। আর দেন তারপর ফাইনালি টেক অফ হয়ে গেল, আর বাইরে বৃষ্টিও পড়ছিল, ওয়েদার দারুণ ছিল। দুপুর যে 12:30 বাজে দেখে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিলো সকাল 6টা কি 7টা বাজে। তারপর যখন একটু উপরে গেল তখন তো নিচের দৃশ্যগুলো দারুণ 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 লাগে, অসাধারণ। এই যে সেই নদীটা যেটা তোমাদেরকে আমি ওই আগের ভিডিওতে দেখিয়েছিলাম, জম্মু তাভি রিভার বলে, এইটা ওইটা হচ্ছে সেইটা ছিল। আর এগুলো কি, এগুলো আমি জানি না, এগুলো বোধহয় ওগুলোই হবে, ওটার সাথেই মিক্সড হবে, জানি না, যাই হোক। তো এবার তোমার দিল্লিতে ল্যান্ড করে গেল। এই যে দিল্লি এয়ারপোর্ট, আমি ঢুকে পড়েছি, দারুণ, খুব সুন্দর। আমি আমার মানে সত্যি বলতে খুব ভালো লেগেছে দিল্লি এয়ারপোর্ট। আর এই যে এগুলো হচ্ছে মুদ্রা, আমি ফার্স্টে খেয়াল করেছিলাম না, এই যে এগুলো যে হাতের চিহ্ন দিয়ে রয়েছে, এগুলো এক একটা নাচের মুদ্রা। তো তো আমার কলকাতার যাওয়ার জন্য বোর্ডিংয়ে ডাক পড়লো, তো আমি ঢুকে গিয়েছি। দেন
উঠে পড়লাম ফ্লাইটে। এবার তো উইন্ডো সিট পেয়েছি, কারণ আমি আলাদা করে বুক করেছিলাম। তো রানওয়েতে ছুটছে এবার, চলো দেখতে থাকো। গাইজ, আমি ফাইনালি বাড়ি আসলাম, আর দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। তো যেটা বলছি সেটা হচ্ছে, কলকাতাতে কোনো টেস্টের রিপোর্ট দেখেনি, জম্মুতেও দেখেনি, দিল্লিতেও দেখেনি, তবুও আমি করে মানে করে রেখেছিলাম। তো যাই হোক, আমি এটুকু আশা করেছিলাম হয়তো কলকাতাতে টেম্পারেচারটা চেক করবে, বাট কিচ্ছু করেনি। তো কোনো দিকে আমার কোনো অসুবিধা হয়নি, তবে একটা দিকে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার দিল্লি থেকে কলকাতার ফ্লাইট একটু ডিলে ছিল, যেটা 7:30টায় 6:10 ছাড়ার কথা ছিল, সেটা আমার ছেড়েছে প্রায় 7:30 করে। সেই কারণে আমার কলকাতা ঢুকতেও অনেক লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বিন্দাস ভালোভাবে এসেছি, ঠিক আছে। আর যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা শেয়ার করে দিও, একটা কমেন্টস করে দিও, ঠিক আছে। তোমরা ভালো থেকো, আর আমি এখন টাটা, বাই বাই।